পরিচিত দৃশ্য, শুধু জার্সির রংটাই লাল সবুজ বদলে হয়ে গিয়েছিল নীল। ভিন্ন সব রঙের দলের জার্সি পরেই কাটছে সময়। সুদিনের অপেক্ষায় সাব্বির রহমান, যে কোনো মূল্যে গায়ে জড়াতে হবে কাঙ্ক্ষিত সেই লাল সবুজ জার্সি, ফিরতে হবে জাতীয় দলে। কিন্তু জাতীয় দলে ফিরতে হলে সাব্বিরকে করতে হতো অবিশ্বাস্য কিছু। ওয়ানডে দলটা অনেকটাই গোছানো, টি টোয়েন্টিতেও গুছিয়ে নেওয়ার পথে। নির্বাচকদের পরিকল্পনায় সাব্বির তাই কতটুকু আছেন সেই প্রশ্ন থেকেই যায়। তবে সদ্য সমাপ্ত ডিপিএলে সাব্বিরের পারফরমেন্স হয়তো নির্বাচকদের ভাবাবে। 14 ইনিংসে 500-র ওপরে রান, গড় 40 ছুঁই ছুঁই, আহামরি কিছু না হলেও এই পারফরমেন্সও আছে বিশেষ কিছু। স্ট্রাইক রেটটা যে 100-র ওপরে, ব্যাটসম্যানদের তালিকায় সেরা 15-তে থাকা আর কারোরই যা নাই। গোটা ডিপিএল জুড়েই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন, পাশে পেয়েছেন মাশরাফি বিন মর্তজাকে। তোর ভয় কিসের, মারে উড়াইয়া দে, এই কথাটা বলার মতো তো ওই মাশরাফিই ছিল, এখনও ওই মাশরাফিই আছেন। ম্যাশ খুব ভালোই জানেন সাব্বিরের সামর্থ্য, শুধু কঠিন সময়ে তার পাশে থাকাটা জরুরি। ডিপিএলে সেটাই করে গেছেন মাশরাফি। ঈদ উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। আস্থার প্রতিদান দিয়েছেন সাব্বিরও, একের পর এক বাউন্ডারিতে বোলারদের ঘাম ছুটিয়েছেন, স্ট্রাইক রেটটাকেও নিয়ে গেছেন সেরা অবস্থানে। জাতীয় দল যত গোছানোই হোক না কেন, ফিনিশিংয়ে বড় শট খেলার মতো ব্যাটসম্যান এখনও খুব বেশি নাই। সাব্বির তাই ফেরার স্বপ্ন দেখতেই পারেন, নির্বাচকরাও দিতে পারেন আশ্বাস, ধরতে পারেন বাজি। নিজের দিনে সাব্বির যে এখনও বেশ ভয়ঙ্কর সেটা ডিপিএলেই আরও একবার বোঝা গেছে। বয়সটা সবে 31, সুযোগটা তো সাব্বির পেতেই পারেন। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।